চুরি চ্যানেল আমি দাড়িওয়ালা বং চলে এসেছি নতুন একটা ভিডিও। ইটস এ নিউ ডে, ইটস এ নিউ ব্লগ। তো আমি আজকে এসেছি অন্য একটা জায়গায় টুং নামে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল টুং নামে আসার, আর দুবার তিন মাস আসার পর ফিরে গেছি কিন্তু বন্ধ ছিল কোনো কারণে, আগে দেরি হয়ে গেছে এই কারণে। আজকে সানডে, তাই আসলাম খেতে। আমি নতুন প্রথমবার এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, কেমন হয় দেখি। অনেক নাম শুনেছি, অনেক কিছু দেখেছি, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, চলো দেখি কেমন হয়। টুং নাম চাইনিজ ইটিং হাউস, যেখানে কি তুমি পাবে অথেন্টিক চাইনিজ ডিশেস এবং চাইনিজ অ্যাম্বিয়েন্স, যেটি পড়ছে সেন্ট্রাল থেকে ঠিক পদ্মার কোটের দিকে যেতে এবং টেরিটি বাজারের ঠিক কাছেই পড়ে হচ্ছে টুং নাম চাইনিজ ইটিং হাউস। ইফ ইউ লাভ চাইনিজ দেন মাস্ট ভিজিট প্লেস হচ্ছে এইটা, যেখানে পর্ক, রাইস, চিকেন এবং নানান রকম চাইনিজ অথেন্টিক ডিশগুলো পাওয়া যায়। বিভিন্ন তিব্বতীয় ডিশগুলো এখানে পাওয়া যাচ্ছে, যেটা চাইনিজ ইনফ্লুয়েন্সড বলতে পারো। বাট এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু এখনও সেই পুরোনো দিনের চাইনিজ রেস্টুরেন্টের মতন, যেটা টেরিটি বাজারের জন্য বিখ্যাত। তো অ্যাম্বিয়েন্সটা ভুলেই ভালো লাগবে, আসো খাও আর দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। তো মোটামুটি অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন এখন আসার জন্য ওয়েট করছি। আর আমি আমি আসার পরেই অনেক লোকজন ভর্তি হয়ে গেছে, তো আস্তে আস্তে কথা বলছি, আর দেখা যাক কখন আসে, তারপর দেখাচ্ছি তোমাদের কী কী আসছে। হচ্ছে ফ্রাইড পোক ওয়ান্টন, আর স্টিম চিকেন ওয়ান্টন, দুটো এসে গেছে। আরও কটা জিনিস আসছে, এই কোক আসলো, এগুলো এসছে। চিকেন একটুখানি চিকেন ওয়ান্টনটা বেশ খুবই ভালো খেতে, যেটা সবাই অর্ডার করছে দেখছি, চারিপাশে যখন সঙ্গে সবাই অর্ডার করছে। তো এটা মোটামুটি বলতে পারি এখানকার হট সেটা। এছাড়াও আমি কোক যে ফ্রাইড মন্টন ওয়ান্টনটা খাচ্ছি, যেটা অন্য কাছে নাও খেতে পারো, বাট ওটাও কিন্তু খুব টেস্টি, যেটা খুব ক্রিস্পি একটা বেশ লেয়ার দিয়ে তৈরি, সাথে তোমার ভেতরে ভালো স্টাফড পর্ক রয়েছে, ইভেন চিকেন স্টিমটা তো ভালো চিকেন রয়েছে, স্টাফ পরিমাণে একেবারেই কম নয়, ভালো। নেক্সট ডিশ চলে এসেছে চিলি গার্লিক পর্ক, যেটা এখানকার সিগনেচার ডিশ সবাই বলেছে। তো আমি রেকমেন্ডেশন শুনে খাবার ট্রাই করি, দেখি কেমন লাগে দেখছি। যেটা বলতে পারি আজ ওয়ান অফ দ্য বেস্ট পপ ডিশ আই এভার হ্যাড, এটা খুবই ভালো খেতে লাগছে। একটা টেক্সচারটা, একটা ক্রিসপিনেসটা, তার সাথে যে ড্রাইনেস ব্যাপারটা, যে ঝাল ঝাল ব্যাপারটা, এটা চিকেন হ্যাম চয় রাইস, যেটা ইটস একটা মিল, হ্যাম চয়টা স্বাদ, আর হচ্ছে চিকেন দেওয়া থাকে যেটা গ্রেভির মতন থাকে, নিচের তলায় ভাত থাকে। তো এটাই হচ্ছে এখন এটা খাবো, এটা আসলো, এটা এখানে একটা সিগনেচার ডিশ, এটাও একটা। সো লেটস ট্রাই, তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, খেয়ে খুব ভালো স্যাটিসফাই হলাম, অনেকদিন পরে অথেন্টিক চাইনিজ যদি বলো খেতে পেলাম,
যেটা এখানে এসে তোমরাও খেতে পারো। এটা হচ্ছে তোমাদের 24 ছাতাওয়ালা গলি কলকাতা 712 পড়ে, আর যেটা হচ্ছে সেন্ট্রাল থেকে টুয়ার্ডস আমরা যদি দিক থেকে বেরোই তাহলে এটা বাঁদিকে পড়ে, টেরিটি বাজারের ঠিক পেছন দিকে, যেখানে চাইনিজদের লোকালিটি আছে সেখানে ঠিক পড়ে। আর আমরা মোটামুটি খেলাম যেটা, সেটাতে যদি একজন বা দুজন খায় তার মোটামুটি 1000 টাকার পকেট পিঞ্চ আছে, যেটা কমেও করা যায়, যেহেতু আমরা অনেক কিছু খেয়েছি বলে এটা কমে হয়নি, একটু কমে হতে পারতো। আর আরেকটা জিনিস যেটা এখানে আসলে একটা মনে রাখো, সেটা সব জায়গায় অনলাইন কিউআর কোড ফোনপে বা গুগল পে চলে, এখানে চলে না, এখানে পুরোপুরি ক্যাশ, সেটা ক্যারি করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর ব্যবহার ভালো, কোয়ান্টিটি খুব ভালো পরিমাণে দেওয়া হয়, খেয়ে দিয়ে বেশ ভালোই লাগলো। কিন্তু যদি বলবো ভ্যালু ফর মানি কি না, অবশ্যই ভ্যালু ফর মানি, কেন কি এরকম চাইনিজ কলকাতাতে খুব কমই পাওয়া যায়, মানে এরকম ডিশগুলো কমই পাওয়া যায়। বাট আমি আজকে খেলাম মোটামুটি 970 টাকা মতন খরচ হল দুজনে, সেটা হয়তো একজন খেলে 500-এর মধ্যে বা আরও কমেও করা যায়, দুজনেও কমে করা যায় 500-এর মধ্যে। কেন কি আমরা অনেক কিছু ডিশ অর্ডার করলাম, তোমাদের দেখাবো বলে অনেক কিছু ডিশ অর্ডার করলাম এক্সট্রা, যেটা না খেলেও হতো বাট খেলাম। আর প্রতিদিন তিনটের মধ্যে বন্ধ হয়ে যায়, আর আজ তো আগে আসবে। আর সন্ধ্যাবেলায় কটার সময় খোলে? সন্ধ্যাবেলা 6টার সময় খুলে যায় আবার, তো এর মধ্যে আসতে বিকেল দুপুর দিকটা বন্ধ থাকে, এবং দুপুর দিকে বেশি ভিড়ও হয়, কারণ কি লাঞ্চ টাইমে বেশি ভিড় হচ্ছে, লোকাল লোকও আসে, বাইরে থেকে লোকও আসে। এখানে কিন্তু অনলাইন বা অনলাইন অর্ডারও করা যায় না এবং অনলাইনে পেমেন্টও করা যায় না, তো সেটা বুঝে ক্যাশ নিয়ে এসো। আমি বাড়ি থেকে যাচ্ছি, ড্রাইসিং খানি প্রচণ্ড গরম, দেন দেখছি। তো বাড়ি চলে আসার প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখছি, খেয়ে দিয়ে সাথে অন্যরকম একটা ফিলিংস হলো, যেহেতু অনেকদিন পরে ভালো একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে অন্যরকম চাইনিজ খেলে একটা ভালো এক্সপিরিয়েন্স, তোমরাও করতে পারো এক্সপিরিয়েন্সটা। আর এরকম যদি ভিডিও ভালো থেকে থাকে, অনেকদিন পরে একটা ফুড ব্লগ দিলাম, আর যদি ভালো থেকে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করো ভিডিওটাকে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে অবশ্যই করো, বেল আইকনে ক্লিক করো যাতে তাড়াতাড়ি করে ভিডিওগুলো দেখতে পাও। পরপর কিন্তু আমার ভিডিও আসতে চলেছে, তো আমি জানি না এরপরে কোথায় যাচ্ছি, বাট এটুকু জানি তোমরা আমার সাথে যাচ্ছ। টিল নেক্সট টাইম, দাঁড়িয়ে বলা বাং, সাইনিং আউট।